আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ঝাল নাস্তা বা ঝাল পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে ঝাল নাস্তা করে দেখাবো। অনেকে এটাকে ঝাল নাস্তাও বলে এবং ঝাল পোয়া বলে। তো ঝাল পোয়া করতে আমার 1 কাপ ময়দা নিয়েছি। আমি এখানে পেঁয়াজ পাতা নিয়েছি কুচি করে, ধনে পাতা কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ করে সবগুলো উপকরণ। টমেটো নিয়েছি, এখানে কাঁচামরিচ কুচি করা আছে 1 চা চামচ, যে যেভাবে ঝাল খায় ঠিক সেভাবে। এখানে পেঁয়াজ আছে কুচি করে 1 টেবিল চামচ। এখানে আপনার বেকিং পাউডার আছে 1/2 চা চামচ। এখানে লবণ আছে 1/2 চা চামচ। তাহলে আসুন আমরা এটা কিভাবে তৈরি করতে হবে দেখি। ময়দাটা দিয়ে দিচ্ছি, সবগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। কম বেশি আপনারা সেটা সেভাবে করে বানাইতে পারবেন। এটা বিকালের নাস্তা হিসাবে খাওয়া যায়। পানি অল্প অল্প করে পানি দিব আমি, সবগুলো আগে মিক্স করে ফেলি। এখন অল্প অল্প পানি দিয়ে মিক্স করি, একসাথে সব পানি দিব না আমি, যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব। ব্যাটারটা এই নিয়মে করতে হবে, ঠিক ঘনও না বেশি ঘনও না বেশি পাতলাও না, ঠিক এই নিয়মে করতে হবে। ভালো করে নাড়তে হবে সবগুলো যেন সুন্দর করে মিক্স হয়। বেশি পানি দিলে নরম হয়ে যাবে। এভাবে আমরা 10 মিনিট ঢেকে রাখবো, 10 মিনিট পর আমরা ফিরে আসবো। পর আমরা ফিরে আসলাম, আমরা চুলায় তেল দিয়েছি। এখন আমরা এগুলো ডুবো তেলে ভেজে নিব। চুলায় তেল দিয়ে দিচ্ছি, আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। আমার তেল গরম হয়েছে, আমি এখন একটা একটা করে দিয়ে দিব। লাল হয়ে আসলে আমরা উল্টিয়ে দিব। আমরা উল্টিয়ে দিচ্ছি, এরকম করে আমরা সবগুলো ব্রাউন করে ভেজে রাখবো। গেল আমাদের মজাদার ঝাল পোয়া বিকালের নাস্তা। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।